রথযাত্রায় শৃঙ্খলা ও মহিলা সুরক্ষা কু আইন মন্ত্রী প্রাথমিকতা। রথযাত্রা দিন মন্দির ভিতরক ভিআইপি প্রবেশ মনা। আসন্তকাল এনে পুরীতে চূড়ান্ত সমীক্ষা বৈঠক করবে মুখ্যমন্ত্রী। রথযাত্রা কু শৃঙ্খলিত করা সবু প্রকার ব্যবস্থা করা যাচ্ছে। সমস্ত মতামত কু প্রভু শৃঙ্খলিত রথযাত্রা সমাপন উদ্যম চালছে। রথযাত্রা বেড়ে রাষ্ট্রপতি গস্ত নজরে রাখি আইন শৃঙ্খলা কড়াকড়ি করা যাই। পুরীরে বাস্তবরে সম্পূর্ণ সমীক্ষা সরিছি, তার শেষ যে বিন্দুকে স্পর্শ করা কাল মানে মুখ্যমন্ত্রী কাল 11:15 পুরীরে তার এক শেষ সমীক্ষা যে সবিশেষ সমীক্ষা কুযায় তা করবে। এবং সেটি আউ যদি কাহার কিছু সজেসন অতথর যেতবে আইন মন্ত্রী সমীক্ষা লা সেতবে প্রায়ত সবু কথা সেতরে চর্চা আলোচনা হয়েছে। সব লাইন ডিপার্টমেন্ট মানকর কোন সমস্যা আছে, স্থানীয় লোকঙ্কর কোন সমস্যা আছে, সেবায়তকর কোন সমস্যা আছে, সবগুলিক চর্চা আলোচনা আমি করে সারিছিলু। এবং বাস্তবরে যদিও কিছু অধিকারী সেটি কোথায় আগে এত সময় কাহিকি করিবা বলি, কিন্তু মু জানিশুনি কি কথা করিলি যে লোকঙ্কর যাহা যা অছি থরে কহিলে আমুকু সিস্টম কু সজাড়িবাকু আহুরি সুবিধা হব। সেইভাবে ভাবে কাল আসন্তকাল মুখ্যমন্ত্রী যেতবে তাকে সে বাবদরে কথা হবে, যা যা চর্চা আলোচনা হব তাকে আমি সজাড়িবু। এবং রথযাত্রা সম্পূর্ণ রূপে সরস সুন্দর করা যা আবশ্যকতা আছে তাকে করা সরকার প্রস্তুত অছে। দেখুন দুই তিনটা জিনিস অছে, শৃঙ্খলা কু সবুঠু অধিক প্রায়োরিটি দিয়া যাচ্ছে, বিশেষ করি মহিলা মানক পাই যেমিতি মিনিমম যে আমেনিটিজ যা রহিবা কথা, যা সুবিধা রহিবা কথা, সে কথা কু মু অত্যন্ত গুরুত্বর সহিত দেখুছি। মহিলা যাত্রী মানে যেমিতি অসুবিধার ন পড়ন্তু। এবং দ্বিতীয় তা বাদে যে বিভিন্ন জায়গায় কি কোটি রহিবে, কি কোটি উপস্থিত রহিবে, কি কোটি যাবে, এসব কথা নিয়ে যে বিভিন্ন প্রকার দ্বন্দ্ব তৈরি হুয়ে সে কথা আমি পুরাপুরি ভাবে তাকে টিকি নির্দিষ্ট শৃঙ্খলা ভিতরে পকাইব চেষ্টা করছু। এবং বিশেষ করি যে ভিআইপি মুভমেন্টরে মন্দির ভিতরে সমস্যা সব তৈরি হুয়ে, নীতিকান্তি অসুবিধা হুয়ে, সে কথাটিকু আমি টিকি কঠোরতার সহিত গুড়িয়ে কথা বন্দ করেছু। কড়ন ভিতরে কেমিতি রহিবে, কিয়ে রহিবে, মন্দির ভিতরক কেহি যাবে না, এসব গুড়িয়ে গুড়িয়ে কঠোর নিষ্পত্তি বি করা যাইছি। মু ভাবুছি সেগুড়িক ফলরে নিশ্চিত ভাবে নীতিকান্তি সব শৃঙ্খলিত, কোনসি অসুবিধা নাহি। সেতিরে যেউঠি মহামহিম রাষ্ট্রপতি রহিবে এবং সে যে দিগ দেখি আসবে এবং যে জায়গায় সে প্রভুঙ্কর দর্শন করিবে, সে বাবদরে সম্পূর্ণ রূপে রথ টাণিবা কথা যদি হব তো সে বাবদরে আমি প্রস্তুত অছু। সেইপাই মু দুই তিন দিন তলে যাইছিলি কেবল এইসব দিগগুড়ি আউথরে সমীক্ষা করিবা পাই, সমীক্ষা বৈঠক পরে মু ভাবুছি এবে এপর্যন্ত আমার যাহা প্রস্তুতি অছি সে সবু দিগকু সম্পূর্ণ রূপে ঠিক ঢঙ্গরে চলিবা পাই এক স্পষ্ট রাস্তা তৈরি হয়েছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সবসক্রাইব করা জমা ভি ভুলন্তু নাহিঁ।